আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে শিখব। আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি ইত্যাদি বাক্যগুলোই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন, আমাকে তোমার বইটা দাও, গিভ মি ইউর বুক। এখানে আদেশ বোঝানো হয়েছে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমাকে তোমার বইটা দিও না, ডু নট গিভ মি ইউর বুক। এখানে বইটা দিতে নিষেধ করা হয়েছে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেরকমভাবে, দয়া করে আমাকে তোমার বইটা দাও, প্লিজ গিভ মি ইউর বুক। এখানে অনুরোধ বোঝানো হয়েছে। চলো অফিসে যাই, লেটস গো টু অফিস। এখানে প্রস্তাব বোঝানো হয়েছে। আমি কি অফিসে যেতে পারি, মে আই গো টু অফিস। এখানে অনুমতি বোঝানো হয়েছে। আমি কি আসতে পারি, মে আই কাম ইন। এখানেও সেমভাবে অনুমতি বোঝানো হয়েছে, তাই এই শব্দ সবগুলো মিলিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স। হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল টু ইউ। থ্যাংক ইউ।